আপোনালোকৰ সন্মুখত আমি গড় জনমৰি আয় উত্থাপন কৰিব খুজিছো কারেন্ট প্রাইসত কারেন্ট প্রাইসেসত এটা বেস ইয়ার 2011-2012 এতিয়া এই যে গড় জনমৰি আয় অসম গোয়া আর ভারতের গড় জনমৰি আয় আপনাদের যদি চায় মই কেটামান বছর গাই দিও আপনাদের সম্মুখত ইয়াত গোটে তথ্যখিনি ইয়াতে দেখাই দিয়া হয়েছে গোটে তথ্যখিনি যদি গাই দিব লাগে সেইখিনিও গাই দিব পাৰো এখনি লওয়া হয়েছে ইকোনমিক সার্ভে অফ আসামর 2022-23 আর লওয়া হয়েছে হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অফ ইন্ডিয়ান স্টেট রিজার্ভ ব্যাঙ্কর 2021-22 বর্ষর যে হ্যান্ডবুক তারপর লওয়া হয়েছে এটা গড় জনমৰি আয় মানে এজন মানুষের এবছর ইনকাম কিমান অসমত এজন মানুষের ইনকাম 2011-12 চনত আসলে 41,142 টাকা 41,142 টাকা এবছর এজন মানুষের ইনকাম গোয়াত এজন মানুষের ইনকাম আসলে 2,59,444 টাকা আর ভারতত ইনকাম সর্বভারতীয় গড় ইনকাম আসলে যে সময় অসমের ইনকাম আসলে এজন মানুষের 41,142 কোটি টাকা সেই সময় ভারতের এজন মানুষের গড় ইনকাম আসলে 63,462 কোটি টাকা 2012-13 বর্ষত অসমের এজন মানুষের গড় ইনকাম 44,599 টাকা গোয়ার 2,34,354 টাকা ভারতের 70,983 টাকা 2013-14 বর্ষত অসমের 49,734 টাকা গোয়ার 2,15,776 টাকা ভারতের গড় এজন মানুষের ইনকাম হল 79,118 টাকা 2014-15 বর্ষত অসমের এজন মানুষের গড় জনমৰি আয় আসলে 52,895 টাকা গোয়ার 2,89,185 কোটি টাকা আর ভারতের 86,647 টাকা 2015-16 বর্ষত অসমের 60,817 টাকা গোয়ার 3,34,576 টাকা আর ভারতের 94,797 টাকা 2016-17 বর্ষত অসমের 66,330 টাকা এজন মানুষের ইনকাম আসলে গোয়ার এজন মানুষের 3,78,953 টাকা আর ভারতের এজন মানুষের ইনকাম আসলে 1,03,870 টাকা 17-18 বর্ষত অসমের এজন মানুষের ইনকাম আসলে 75,151 টাকা গোয়ার এজন মানুষের 4,11,740 টাকা আর ভারতের এজন মানুষের 1,15,224 টাকা 2018-19 বর্ষত অসমের এজন মানুষের ইনকাম 81,034 টাকা গোয়ার এজন মানুষের ইনকাম 4,23,716 টাকা আর অসমের ভারতের এজন মানুষের 1,25,883 টাকা 2019-20 বর্ষত অসমের এজন মানুষের ইনকাম আসলে 90,123 টাকা গোয়ার এজন মানুষের 4,35,949 টাকা ভারতের এজন মানুষের 1,34,186 টাকা 2021 বর্ষত অসমের এজন মানুষের ইনকাম 86,858 টাকা এবছর ইনকাম 86,858 টাকা গোয়ার এজন মানুষের 4,31,351 টাকা আর ভারতের ইনকাম 1,26,855 টাকা 2021-22 বর্ষত অসমের এজন মানুষের ইনকাম 1,02,965 টাকা আর ভারতের এজন মানুষের ইনকাম 1,50,007 টাকা 2023-22-23 বর্ষত এই এডভান্স এস্টিমেটেড দে এই অসমের এজন মানুষের 22-23 বর্ষত কৈছে যে এজন মানুষের ইনকাম 22-23 বর্ষত এবছর এজন মানুষে ইনকাম করব গড় জনমৰি আয় করব 1,18,504 টাকা আর ভারতের এজন মানুষে সকল দুখিয়া রাজ্য ধনী রাজ্য মিলাই ভারতের এজন মানুষে ইনকাম করব 1,70,620 টাকা তেতিয়া হলে আপনাদের সকলে দেখিলে যে গোয়াতকেতো আমার কম 3 লাখ এজন মানুষের ইনকাম 3 লাখ টাকাতক বেশি কম 3,20,000 টাকামান আমি কম ইনকাম করো গোয়ার এজন মানুষতক গোয়ার এজন মানুষে এবছর যান ইনকাম করে অসমের মানুষে তাতক 3,20,000 টাকামান কমকে উপার্জন করে গোয়ার এজন মানুষে যেটা 4,32,000 টাকা ইনকাম করে আমার অসমত কেবল 86,000 টাকা আমি ইনকাম করো গতি অসমের মানুষের ইনকাম কিমান কম এই কথাটো আজি আমি আপনার সন্মুখত তুলি ধরল আক কৈছো 2022-23 বর্ষত সরকারে ঘোষণা করা অনুসরি
অসমৰ এজন মানুহৰ বছৰত ইনকাম হ'ব 1,18,504 টকা, কিন্তু ভাৰতৰ এজন মানুহৰ ইনকাম হ'ব 1,70,620 টকা। গোৱাৰ পাৰ্চেণ্ট আৰু গোৱাৰ মানুহৰ যদি এতিয়া শেহতীয়া তথ্যটো নাই, গোৱাৰ মানুহৰ যদি আমি 4,50,000 কোটি টকা বুলি 4,50,000 টকা বুলি ধৰোঁ, 4,72,000 টকা, 4,72,070 টকা, 4,72,000। মই আকৌ কৈছোঁ যে অসমৰ এজন মানুহৰ ইনকাম যেতিয়া 1,18,504 টকা এবছৰত হ'ব, গোৱাৰ এজন মানুহৰ ইনকাম হ'ব 4,72,070 টকা, 4,72,070 টকা, 3,50,000 টকা মানে বেছি হ'ব গোৱাৰ এজন মানুহৰ ইনকাম, আৰু ভাৰতৰ 50,000 টকা, ভাৰতৰ মানুহৰ এজনৰ, আমাৰ অসমৰ মানুহ এজনতকৈ 50,000 টকাৰ ইনকাম বেছি। গতিকে অসমৰ অৰ্থনৈতিক অৱস্থা বুজাবৰ কাৰণে চাগে ইয়াতকৈ আৰু ডাঙৰ কোনো তথ্য থাকিব নোৱাৰে।